আসসালামু আলাইকুম। আজকের কথাটা হইলো প্রত্যেকটা প্রবাসীর জন্য, টাকা সবাই উপার্জন করে, আমি করি, আপনি করেন, আপনার বাবাও করছে, পূর্বপুরুষও করে গেছে, কিন্তু টাকা জিনিসটা এটা কারো কাছে থাকতে চায় না। অধিকাংশ মানুষ এই টাকাটারে রাখতে পারে না। আমি আজকে মাসে 30,000 টাকা আমায় করি, প্রবাসে থাইকা প্রত্যেকটা টাকা আমি আমার পরিবার পরিজনে দিতেছি। আমার জীবন বা আমার লাইফ, আমার ভবিষ্যৎ বলতে আমি কিছুই বুঝতেছি না। তো এরকম লক্ষ লক্ষ প্রবাসী আছে যারা কিনা মা বাবা ভাই বোন ওদের ভালোবাসায় মুগ্ধ, নিজের ফিউচার বা নিজের লাইফ নিয়ে আসে ভাবে না। ওই সকল প্রবাসীদের আমি বলতেছি ভাই, জীবন ছোট্ট একটা জিনিস, ওইখানে যদি আপনি সুখে থাকতে চান তাহলে টাকার প্রয়োজন, আর ওই টাকা আপনার মাস্ট বি লাগবে। টাকা ছাড়া আপনি ভালো থাকতে পারবেন না, টাকা ছাড়া আপনি সুখে থাকতে পারবেন না। আপনি 5 বছর 10 বছর বিদেশ করবেন তাতে সমস্যা নেই, আপনি টাকাটা নিচে কিছু টাকা হইলো অল্প অল্প করে নিজে সঞ্চয় করার ব্যবস্থা করেন, বা অল্প টাকা হইলো আপনি নিজের কাছে রাখার ব্যবস্থা করেন, অল্প টাকা আপনি নিজের জন্য সেভ করে রাখেন। আপনি 100 টাকা দৈনিক কামাইতেছেন, আপনি এখান থেকে 5 টাকা রাখেন, 95 টাকা নিজের ফ্যামিলির পিছনে খরচ করেন, তাইলে আপনি সফল হইতে পারবেন। আমি অনেক প্রবাসীর কথা শুনছি, আমি অনেক প্রবাসীর কষ্ট দেখছি, যে কিনা 15 বছর 20 বছর বিদেশ করার পরে অবশেষে যায় সে তার কাছে টাকা থাকে না, তখন তার মা বাবা ভাই বোন সবাই ভালো অবস্থানে চলে যায় কিন্তু তার অবস্থান ভালো থাকে না, অথচ সে থাকার কথা সবচেয়ে ভালো অবস্থান। তো এই ভিডিওটা এবং এই কথাটা বলার উদ্দেশ্য এটাই, অনেককে আমি দেখছি যে দিন শেষে দাঁড়িয়ে সে হয়রানির শিকার হয়ে গেছে, অনেক টাকা উপার্জন করছে, বাপ ভাই সব বোন সবাইকে ভালো রাখার চেষ্টায় সে এক সময় যাই আসে তার হাতে টাকা থাকে না, তখন সে চিল্লায় চিল্লায় কান্না করে। পুরুষ মানুষ তার কষ্টের উপার্জিত টাকা সে যদি একটা সময় যায় সে উপার্জিত টাকা সে নিজে নিজের পিছু খরচ না করতে পারে, তার সাথে কষ্টের আর কিছু হইতে পারে না। তো প্রত্যেকটা প্রবাসী আমি বলতে চাই, টাকা জিনিসটা কারো কাছে থাকতে চায় না। আপনি যদি আপনার মেধা আপনার বুদ্ধি দিয়ে চলেন, আপনি 100 টাকা কামাই করেন, 95 টাকা ফ্যামিলির দেন, 5 টাকা করেও যদি রাখেন আপনার 2-3 বছরে অনেক টাকা আছে। তো এই সবার কাছে আমার অনুরোধ রইল, একটু বুঝিয়া চলবেন, যাতে আপনি দেশে যাওয়ার পরে বা কোনো অবস্থানে যাতে আপনি হয়রানির শিকার না, আপনি অসুস্থ হইলে যাতে আপনাকে কেউ সাপোর্ট না করলে আপনারটা আপনি দাঁড়াইতে পারেন। যদি এই অবস্থায় চলতে পারেন তাইলে আপনি কারো কাছে হাত পাততে হইব না, কারো কাছে কোনো কিছু চাইতে হইব না, আপনার কষ্ট শেষে আপনারটা আপনি কোনো কিছু জোগাড় করতে পারবেন।